বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ, যার বাণী আজও যুব সম্প্রদায়ের কাছে প্রেরণার সমান। আজকের এই ভিডিওটিতে আমরা তাই তোমাদের জন্য নিয়ে এসেছি সেরকমই কিছু বাণী যা আজও আমাদের প্রেরণা দান করে। মানব সমাজ থেকে ধর্মকে বাদ দিন, কি থাকবে? বর্বরে পরিপূর্ণ একটি আরণ্য ছাড়া আর কিছুই থাকে না। ধর্মের ক্রমবিকাশের পথে এমন সব স্তর আছে যাতে মূর্তি এবং প্রতীক আবশ্যক হয়ে থাকে। জীব ওই অবস্থায় ওই রকম ভাষা বুঝতেই সমর্থ। ধর্মের নামে যত দোষারোপই করা হোক না কেন, প্রকৃতপক্ষে সেটা ধর্মের দোষ নয়। কেবল ধর্মই কোনো কালে মানুষকে উৎপীড়ন করেনি, ডাইনিকে পুড়িয়ে মারেনি, তাহলে কে মানুষকে এইসব নৃশংস কাজ করতে প্ররোচিত করেছিল? তা রাজনীতি কখনো ধর্ম নয়। যদি এই রকম রাজনীতি ধর্মের নাম নিয়ে কাজ করে তবে সে দোষ কার? প্রত্যেক সম্প্রদায়ই এক একটি মহান সত্যের প্রতিনিধি, প্রত্যেক ধর্মই কোনো একটি বিশেষ উচ্চাদর্শের প্রতিভূ, সেটাই তার প্রাণবস্তু। শুধু পাপ থেকে বিরত থাকাই ধর্ম নয়, সর্বদা মহৎ কর্মের অনুষ্ঠানই ধর্ম। কেবল অঞ্জলোকরাই তাদের নিজের পাড়ায় প্রচলিত আচারকে ধর্মের সার বলে মনে করে, এটাই তাদের মহাভুল। তোমার বাড়ির কাছে, পাড়ার কাছে কত অভাবগ্রস্ত লোক রয়েছে, তোমায় তাদের যথাসাধ্য সেবা করতে হবে। যে পীড়িত তাকে ওষুধপত্র জোগাড় করে দিলে এবং শরীরের দ্বারা সেবা শুশ্রূষা করলে, যে খেতে পাচ্ছে না তাকে খাওয়ালে, যে অজ্ঞান তাকে মুখে মুখে যতদূর হয় বুঝিয়ে দিলে, এইভাবে যথাসাধ্য লোকের সেবা করতে পারলে তুমি মনের শান্তি পাবে।